আমার আপনার মুর্শিদ কিবলা আল্লাহ নবীকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। যুবকেরা তরুণেরা বাপেরা এত মহব্বত করতেন, ভালোবাসতে পেয়া করতেন আল্লাহ নবী উপরে দিন রাত তিনি দরুদে তজিফা করতে থাকতেন, নবীর উপরে দরুদ শরীফ পড়তে থাকতেন, এমন করে অমন করে দরুদ শরীফ পড়তে পড়তে চোখের পানি ফেলে দিয়ে কান্দে থাকতেন, আল্লাহ নবীর দিদারের জন্য কান্দে থাকতেন। এ যুবকেরা বাপেরা আজ আমরা যারা মুজাদের জামানে সেন্সরা মুরিদ বলে দাবি করে থাকি, মুরিদে করেন নাতি পুতা বলে দাবি করে থাকি, বাবারা শুয়ে রেখে দাও জয় রেখে দাও, হুজুর আমার এইভাবে দরুদ শরীফ পড়ে আর নবী পাকে দিদারের জন্য কাঁদে। একদিন গভীর রজনীতে হুজুর আমার একটু বিছানাতে পিঠ দিয়ে চোখটা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে হুজুরে দিদার নসিব হয়ে যায়। তরুণেরা আল্লাহর মুজাদে জামান দাদা খুজুর পীর কিবলা কাঁদতে লাগলেন, আল্লাহ নবী দিদারটা হয়ে গেছে, নবী পাককে সালাম দিলেন, নবী পাক ওই সময় জবাব দিয়ে বলতে লাগলেন, আবু বকর আমাকে এত মহব্বত করো, পিয়ার করো, এ বাবা আবু বকর তাহলে তুমি আমার দরবারে কেন আসো না বাবা, কেন তুমি মদিনা শরীফ জিয়ারতে যাও না বাবা, তোমার আমার পীর আবু বকর কি বলেছিলেন, হুজুর যাবার মতো অর্থ না, ওই সময় বলেছিলেন বাবা আবু বকর আমি নবী করি আল্লাহ বা তোমাকে মক্কা মদিনা খাত তৌফিক দেয়। তরুণেরা আল্লাহর মুজাদে জামান উনবিংশ বিংশ শতাব্দীর উলিল আমর আমাদের সকলের পথ প্রদর্শক, আমাদের সকলের শেখ, আমাদের সকলের উলিল আমর, বাবারা এই বাংলার মানুষ যারা ওসিলা করে নাই সত্য মানবতাকে পেয়েছ, সে আবু বকর সিদ্দিক যার হাত ধরে এই বাংলার জমিনে জগৎ বিখ্যাত বিখ্যাত আল্লাহর উলি হয়েছে, বাবারা যা গোলামি করে 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 জগৎ বিখ্যাত বিখ্যাত আল্লাহ পাকের ওলি বান্দা তৈরি হয়েছে, সে আবু বকর সিদ্দিক সকাল হয়ে যাবার পরে হুজুর আমার এমন করে দেখা যায় দরবারে বাহিরে খানকা বাহিরে মুরিদদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, খলিফাদেরকে লক্ষ্য করে বাবারা আমি আবু বকর নিয়ত করেছি বাবা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে নিয়ত করতে বলেছে, নিয়ত করেছি বাবা আমি এই বছরে আল্লাহর কাবা ও নবী রওজা জিয়ারতে যাব। সঙ্গে অনেক খলিফারা ছিলেন দরবারে, তার মধ্যে আমার বড় দাদু যান বড় হুজুর পীর কিবলা তিনিও ছিলেন, বসিরহাটের রুহুল আমিন সাহেব তিনিও ছিলেন, নিয়ত করলেন যে হুজুর আমরাও তাহলে যাব। বলুন সুবহানাল্লাহ, দাদা হুজুরকে নিয়ত করতে রসুল বলেছেন আর রসুলের হুকুম অনুযায়ী দাদা হুজুর শুনালেন, কিন্তু দাদা হুজুরের নিয়তে দেখে ইনারাও নিয়ত করলেন যে আমরাও যাব। পানি জাহাজে করে হজে যেতে হতো, ওটাও কলকাতাতে ব্যবস্থা ছিল না, তখন বোম্বাই থেকে যেতে হতো, হুজুরামা বোম্বাই জমিনে চলে গেলে সাথী সঙ্গী দিয়ে নিয়ে চলে যেতে লাগলে, হুজুর আমার যে দেখতে লাগলেন দমদমি এমন করে বোম্বাই যে রয়েছে ওই খাটে যে রয়েছে যেখান থেকে যা ছাড়বে এমন করে দেখা যায়
সেই জায়গাতে বাংলার হাজিদের উপরে ধরো দুর্ব্যবহার হতে লেগেছে, তাদের উপরে অনেক জুলু অত্যাচার হতে লেগেছে, তাদের মালপত্র অনেক চুরি হতে লেগেছে, তাদেরকে অমন করে কাফলুদি করে বেউসুদি করতে লেগেছে। এই অবস্থাটা দেখে তোমার আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পেয়ে গেবলা, তিনি অমন করে বড় কথা পেয়ে গেলেন, কষ্ট পেয়ে গেলেন, হুজুর আমার থেকে চলে গেলেন হজ মুবারকে, জেদ্দা গিয়ে নামলেন হুজুর আপনি গরম বালির উপরে, জেদ্দা থেকে পায়েটে পায়েটে যতদিন ছিলেন মক্কা মদিনা জমিনে কোনোদিন জুতা পায়ে দিতেন না। আল্লাহ, এটা হচ্ছে আদব, আদব যে আমার রসুলের দেশ বি ঘুরেছে কোথায় না কোথায়, রবি সাহাবাদের কোথায় না কোথায় পা পড়েছে, সেখানে আমি আবু বাকার জুতো পরে ঘুরবো কেন? কি ভালোবাসা দেখুন, কি সম্মান দেখুন, পায়ে হেঁটে পায়ে হেঁটে ওর ঘুরেছে। আজ আমরা কিছুটা পায়ে হেঁটে দূরে যেতে গেলে বড় ক্লান্ত হয়ে যায়, কষ্ট হয়, এটা আমাদেরও দোষ নয়, এখন সব ভেজাল খেয়ে খেয়ে আমাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু তাদের মহব্বত আলাদা ছিল, ইমানের জজবা আলাদা ছিল। তোমার আমার মুর্শিদ কিবলা আল্লাহ বাগের কাবা শরীফে গেলেন, আল্লাহ কাবা শরীফটা তওয়াব করলেন, সাফা মারওয়ায় গেলেন, মিনা মুজদালিফার কাজগুলো কি হজের কাজগুলো কি আদায় করে নিলেন, ওখান থেকে হুজুর আমার রওনা দিলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া সাবিউল মুজলিমিন, লব্বাইক ইয়া রাহমাতাল লিল আলামিন। এ যুবকেরা তরুণেরা আল্লাহর নবী মুজাদ্দিদুজ্জামান আবু বকর নবী পাকের দরবার রওনা দিলে, আল্লাহ নবী রওজা মুবারকে কাছে যাবে, তার আগে রাতের খাদেমকে আল্লাহ নবী খবে দেখিয়ে দিলে, এ আমার দরবারে খাদেম বাংলা থেকে আমার সন্তান আবু বকর এসেছে, আমি নবী তোমাকে জানিয়ে দিই, এক রাত্রি আমার সাথে আমার আবু বকর কে আমার রওজার ভেতরে খাদ রওজার ভেতরে, এটা মা জানা আয়েশা সিদ্দিকার ঘর, যেখানে নবী আমার এখনো তোমার আমার জন্য কাঁদে, ওই কর্মের মধ্যে হুজুরা শরীফের মধ্যে আমার আবু বকর কে এক রাত্রি থাকার ইজাজত আমি নবী দিয়ে দিলাম, এক রাত, কারণ ওই ঘরটার ভেতরে থাকার কারো অধিকার নেই। হজে গেছেন দেখেছেন, ওটা হলেন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরের ঘর, ওটা ওখানে আম্মাজান থাকতেন, আল্লাহ রসুল আসতেন, কথা বুঝে আসছে, ওখানে ইন্তেকাল করলে ওই ঘরেতে আমার রসুলের রওজা মোবারক ওখানে করা হয়েছে, তা থাকার পারমিশন দাদা হুজুর পীর কেবলা পেলেন। বাবারা খাদেম সাহেব ফলো করতে লেগেছে, আল্লাহর ওলি মুজাদে জামান দাদা হুজুর পীর কিবলা কে ফলো করে, এ নাজওয়ান তরুণেরা বাবেরা এই জমিনের উপরে আমার মুজাদে জামান কে আল্লাহ পাক কি মাকাম কি সম্মান দিয়েছে দেখো, নবী পাক কতটা ভালোবাসতে দেখো, নবী আমার এমন করে দেখা যায়, খাদেমকে যখন জানিয়ে দিল ওই খাদেম তখন আল্লাহ নবীকে এমন করে দাদা হুজুরকে খুঁজতে লাগলে, মেন গেটের কোনে দাঁড়িয়ে রইলে, যখনই আমার আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা প্রবেশ করতে লেগেছে, হুজুরের ডান দিকে বড় সাহেব দাদা রয়েছে, পীর আব্দুল
ভাই সিদ্দিকী বড় হুজুর পীর কিমলা রয়েছে, খলিফারাও সাথে রয়েছে, কয়েকজন মিলে গিয়েছিল এ বাবারা নজওয়ানেরা। ওই সময় খাদেম সে বলতে লেগেছে, বাংলার আবু বকর মুবারকবাদ আপনাকে, আলার সালাম মুবারকবাদ আপনাকে, আল্লাহ নবী এক রাত রওজা শরীফের মধ্যে আপনাকে থাকার পারমিশন দিয়েছে। সাতের লোকে তো পারমিশন দেয়নি, দাদা হুজুরকে দিয়েছে। আল্লাহ বাতাই তো কোরআনে জানিয়ে দিলেন, কোন মাস দেখিন সত্যবাদীদের অনুসরণ করো, সত্যবাদীদের সাথে থাকো, কেন থাকবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, মারুমান আব্বা দুনিয়ায় যে যাকে মহাব্বত করবে আখেরাতে সে তার সাথে আখেরাতেও থাকবে, এই দুনিয়ায় যে যাকে মহাব্বত করবে তার সাথে থাকলে কি লাভ হয়? এ যুবকেরা তরুণেরা দাদা হুজুরের সঙ্গে যারা গিয়েছিলেন বড় হুজুর সহ, দাদা হুজুর তাদেরকে সাথে করে নিয়ে এক রাত্রি ওই রওজার ভেতরেতে তিনি প্রবেশ করেছিলেন। সুরামার ওখানে বসে বসে গভীর রজনী এসে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে সুরামার দরুদ রোজিফার যেখানে বসে যায়, দরুদ রোজিফা করতে লেগেছে গভীর রাত হয়ে যায়, হঠাৎ করে দেখা যায় নূরের ঝলকে সবাই অজ্ঞান চৈতন্য হয়ে গেছে, নুরানি হাত বাহি হয়ে এসেছে, তোমার আমার মুর্শিদ কিবলা মোজাদে জামান আল্লাহ নবীর নুরানি হাতে হাত দিয়ে মুসাবা করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে তিনি ধরলেন, আব্বা একটু সুপারিশ আমার জন্য নসিব একবার হয়, হুজুরের কদম দস্ত মুবারক একটু হাতে আমি একটু স্পষ্ট করব। বাকি যারা সাথে ছিলেন অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে আছে। বড় হুজুর পীর কিবলার গায়ে সিদ্দিক আকবরের খুন আছে, ফয়েজ পাওয়ার লোড নিতে পারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে আমাদের ঘরে কাদের সঙ্গে সম্পর্ক রেখেছে যদি আমরা ভাবি একবার, তাহলে আমাদের মনে হয় জিন্দগিতে সব হারা হয়ে যাব, কিন্তু দাদা হুজুরের দামান ছেড়ে এই দরবার ছেড়ে আমরা কখনো ছেড়ে যেতে পারবো না। এবারে আমরা ভাবি যে কাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, কারা এরা? বাবারা নজওয়ান শুধু তাই নয়, এমন করে সামানে উমরি বলে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর ওলি মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কিবলার মাথাতে আমার রসুলে পাক সবুজ পাগড়ি পরিয়ে বলেছেন, এ বাবা আবু বকর আল্লাহ বা তোমাকে এই জামানার জন্য বড় জামাতের ইমাম বানিয়েছে। বড় জামাত বলতে আহলে সুন্নাত আল জামাত, যে দলে রসুল আছে নবী সাহাবারা রয়েছে সেই দলটা হলো আহলে সুন্নাত আল জামাত। সেই জামাতের ইমাম আল্লাহ দাদা হুজুর পীর কিবলাকে এই জামানার জন্য পানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা পীরের সঙ্গে আমাদের সম্পর্ক,